হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমন যোগ্য 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি, এবং আজকে আমরা করবো 7 নম্বর প্র্যাকটিস সেট। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। সকাল 7টায় 40টা এবং সন্ধ্যা 6টায় তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশি পরীক্ষাকে লক্ষ্য করেও সিলেবাস অনুযায়ী 40টা করে প্রশ্নোত্তর করানো হচ্ছে। তো দিনে 80টা জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস, মানে তোমাদের জিকে নিয়ে কোনো রকম মানে সমস্যার থাকার কথা নয়। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 23শে সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস পালন করা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো নিচের কোন দেশে? চারটি দেশের নাম রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি, স্পেনে জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, দেখো, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে নিচের কোন দেশে? তো সঠিক উত্তর হবে আমাদের দেশ, অপশন ডি, ভারতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। 4 নম্বর প্রশ্ন, ব্রাসেলস ডায়মন্ড লিগ 2024-এ নীরাজ চোপড়া কততম স্থান অর্জন করেছেন? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বা সিলভার মেডেল তিনি পেয়েছেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মিশন খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে, এবং এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে জিডি কনস্টেবলের ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে দুটো পরীক্ষারই একদম সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করা হবে। সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে, সাথে পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ইউআরএল এর পুরো নাম কি? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করবে ভালো করে, প্রত্যেকটা অপশন পড়বে। সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও অপশনে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার হয়ে যাবে ইউআরএল এর পুরো নাম। দেখো কিছু কম্পিউটার সংক্রান্ত ফুল ফর্ম দেখে নেব, ALU এর ফুল ফর্ম, অ্যারিথমেটিক লজিক ইউনিট, বায়োস এর ফুল ফর্ম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, কোবল এর ফুল ফর্ম, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এফ্রম এর ফুল ফর্ম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, GIF এর ফুল ফর্ম, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, HTML এর ফুল ফর্ম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTTP এর ফুল ফর্ম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, বিলিরুবিন কোথায় তৈরি হয়ে থাকে? নিচের কোন অঙ্গে বিলিরুবিন গঠিত হয় বা তৈরি হয়? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর অপশন ডি, যকৃতে। 7 নম্বর প্রশ্ন, দেখো, ইন্দ্রাভতি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? চারটি রাজ্য রয়েছে, তো কোন রাজ্যে ইন্দ্রাভতি ন্যাশনাল পার্ক অবস্থিত? সঠিক উত্তর অপশন বি,
36 করে। দেখো কিছু জাতীয় উদ্যান এবং কোন রাজ্য অবস্থিত দেখে নেবো। দেখো বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত, ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত, রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড অবস্থিত, মাউলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ অবস্থিত, সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন, রামচরিত মানস কার লেখা? নিচে কোন ব্যক্তির লেখা রামচরিত মানস? সঠিক উত্তর হবে অপশন সি, তুলসীদাস। দেখো কিছু প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব। যুক্তি কল্পতরু লিখেছেন ভোজ, মত্তবিলাস লিখেছেন মহেন্দ্র বর্মণ, আয়ুর্বেদ দীপিকা লিখেছেন চক্রপাণী দত্ত, মঙ্গল কাব্য লিখেছেন বিজয়গুপ্ত, নাট্যশাস্ত্র লিখেছেন ভরতমুনি, রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন এবং দায়ভাগ লিখেছেন জিমুদ বাহন। খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটস দেখলাম, এই এক্সট্রা নোটস গুলো খুব ভালোভাবে দেখবে, এখান থেকেও প্রশ্ন কিন্তু কমন আসতে পারে। 9 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত শাসককে কবিরাজ বলা হয় বা কোন গুপ্ত শাসকের উপাধি ছিল কবিরাজ? সঠিক উত্তর অপশন সি, সমুদ্রগুপ্ত। এনার আরো দুটো উপাধি ছিল, কি কি? এক হচ্ছে লিচ্ছবি দৌহিত্র এবং আর একটা কি, ভারতের নেপোলিয়ান। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম দেখবো এবং তাদের কি কি উপাধি ছিল সেগুলো একটু দেখে নেবো। প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল মহামল্ল, অমোক বর্ষার উপাধি ছিল বীর নারায়ণ, দ্বিতীয় পুলকেশীর উপাধি ছিল পরমেশ্বর, প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি ছিল বিচিত্র চিত্ত, তৃতীয় গোবিন্দর উপাধি ছিল জগতুঙ্গ, চতুর্থ বিক্রমাদিত্যের উপাধি ছিল ত্রিভুবন মাল্লা এবং দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি ছিল নরেন্দ্র মৃগরাজ। 10 নম্বর প্রশ্ন, কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে? নিচের কোন তারিখে কর্কট সংক্রান্তি ঘটে? সঠিক উত্তর অপশন বি, 21 জুন। দেখো মহাবিষুব সেটা হচ্ছে 21 মার্চ, বসন্ত বিষুব যেটাকে বলা হয় থাকে জল বিষুব সেটা হচ্ছে 23 সেপ্টেম্বর এবং 22 ডিসেম্বর সেটি হচ্ছে মকর সংক্রান্তি। 11 নম্বর প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে? দেখো নিচে দেয়া রয়েছে ভারতের যে রাজ্যগুলির সাথে বাংলাদেশের সীমান্ত ভাগ করে, সেগুলি হলো আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা। তাহলে টোটাল কটা? 5টি। সঠিক উত্তর হবে অপশন বি, 5টি রাজ্যের সাথে বাংলাদেশ সীমানা ভাগ করে রয়েছে। 12 নম্বর প্রশ্ন, মায়ানমারের মুদ্রার নাম কি? 4টি মুদ্রা রয়েছে, তো নিচের কোন মুদ্রাটি মায়ানমারে প্রচলিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কিয়াত। কিয়াত হলো মায়ানমারের মুদ্রার নাম। দেখো বিভিন্ন দেশ তাদের রাজধানী এবং মুদ্রার নাম দেখে নেবো। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা রিঙ্গিত, জাপানের রাজধানী টোকিও, মুদ্রা ইএন, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা ডং, ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা গুলট্রাম, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, মুদ্রা ফ্লোরিন্ট, আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস, মুদ্রা পেসো, ভেনিজুয়েলার রাজধানী কারাকাস, মুদ্রা বলিভার, মরক্কোর রাজধানী রাবাত, মুদ্রা দিরহাম। তো স্টার মার্ক করবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান কোন মাসে হয়? নিচের কোন মাসে অপসূর অবস্থান দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশন বি, জুলাই। জুলাইয়ের কোন তারিখ? 4 জুলাই। আর অনুসূর অবস্থান?
সেটি হয়ে যাবে তেসরা জানুয়ারি। 14 নম্বর প্রশ্ন, শিলার অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? চারটি অপশন রয়েছে দেখো, পেট্রোলজি, এপিগ্রাফি, মিনারোলজি এবং জিওলজি। তো শিলার অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, পেট্রোলজি। দেখো বিভিন্ন শাখা এবং সেখানে কোন বিষয় আলোচনা করা হয়ে থাকে সেগুলো দেখবো। সাইকোলজি হলো মনোবিদ্যা, জিওলজি হলো ভূতত্ত্ববিদ্যা, মিনারোলজি হলো খনিজ বিদ্যা, তারপর দেখো ডাইনামিক্স হলো গতিবিদ্যা, বটানি উদ্ভিদবিদ্যা, টেলিপ্যাথি মন সংক্রান্ত বিদ্যা। 15 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল? অ্যাকচুয়ালি এটা আইন নয়, আন্দোলন হওয়া উচিত। তো সঠিক উত্তর হবে অপশন সি, 1930 সালে। কত তারিখ? 12ই মার্চ। 16 নম্বর প্রশ্ন, রবি শস্য কোন সময় বপন করা হয়ে থাকে? ভিবিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর অপশন সি, অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য বপন করা হয়। দেখো গম, যব, মটর, ছোলা, সরিষা সবই প্রধান রবি শস্য। 17 নম্বর প্রশ্ন, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? নিচের কোন ব্যক্তি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন? সঠিক উত্তর দেখে নাও অপশন এ, জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়? চারটি অপশন, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি নাকি গলগি বডি। এটা ইজি প্রশ্ন একদম, শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না নিজের কোন কোষ অঙ্গাণুটা। তো অবভিয়াসলি অপশনে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হচ্ছে সালোক সংশ্লেষ হয়ে থাকে, যেটা শুধুমাত্র উদ্ভিদই করতে পারে। 19 নম্বর প্রশ্ন, বাগদাদ কোন দেশের রাজধানী? তো সঠিক উত্তর হবে অপশানে ইরাক, ইরাকের রাজধানী বাগদাদ। 20 নম্বর প্রশ্ন, জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? নিচের কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব। সঠিক উত্তর অপশান বি, লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। এবং জয়দেব কি লিখেছিলেন? প্রত্যেকেই জানো, গীত গোবিন্দ। দেখো বিভিন্ন রাজা এবং তাদের সভাকবির কি কি নাম ছিল একটু দেখে নেব। সমুদ্রগুপ্তের সভাকবি হরিশা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি কালিদাস, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, কনিষ্কের সভাকবি নাগার্জুন এবং অশ্বঘোষ, আকবরের সভাকবির নাম আবুল ফজল, আলাউদ্দিন খলজি সভাকবি আমির খসরু। 21 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপন্ন হয়ে থাকে বা উৎপাদন হয়ে থাকে? বেশ কয়েকবার প্রশ্নটা পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশনটি কেরালাতে। 22, কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? কুঞ্চিকল জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত ভারতের, সেটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটকে। দেখো বিভিন্ন জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কোন রাজ্যে সেগুলো একটু দেখে নিই। দেখো বারেহে পানি জলপ্রপাত বুদ্ধ পালং নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত,
দেখো, নহ কালিকাই জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত জানা নেই, রাজ্য মেঘালয়তে অবস্থিত। তারপর দেখো, নহ সন গিথিয়াং জলপ্রপাত, এটাও কোন নদীর উপর অবস্থিত জানা নেই, মেঘালয় অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত। কিনরেম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জানা নেই, মেঘালয় অবস্থিত। মুনমুট্টি জলপ্রপাত কোন নদীর উপর জানা নেই, কেরালাতে অবস্থিত। থালাইয়ার জলপ্রপাত মাঞ্জলা নদীর উপর তামিলনাড়ুতে অবস্থিত। বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। তো এই তথ্যগুলো কিন্তু একদম এড়িয়ে যাবে না, ভালো করে দেখবে, পড়বে, প্রত্যেক দিন প্র্যাকটিসের মাধ্যমে দেখবে অটোমেটিক্যালি নিজেদের মনে গেঁথে গেছে। 23 নম্বর প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? এই জেলা থেকে যদি কেউ বিলং করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সঠিক উত্তর হবে অপশন সি, আলিপুর দুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। 24, নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, কর্ণাটকে। 25, কোন রাজার আমলে মেগাস্থেনিস ভারতবর্ষে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থেনিস গ্রিক বা গ্রিস দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন। নেক্সট দেখো, 26, সোমদেব কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন সোমদেব। 27, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, জলপাইগুড়িতে অবস্থিত রয়েছে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য। দেখো, বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় কোথায় অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো দেখবো। লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত। জোর পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য দার্জিলিং অবস্থিত। রামনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বর্ধমানে অবস্থিত। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বীরভূমে অবস্থিত। বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য নদিয়াতে অবস্থিত রয়েছে। 28, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সরোজিনী নাইডু। 29, বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়ে থাকে? ভিভিআই করবে প্রশ্নটিকে। অন্ধদের জন্য পড়াশোনার জন্য এই ব্রেল আবিষ্কার করা হয় এবং সেই বিশ্ব ব্রেল দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 4ঠা জানুয়ারি। 30 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1556 সালে। আকবরের মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। 31 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে। 32, হা হিয়েন কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর দেখো অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হা হিয়েন ভারতবর্ষে আসেন এবং হর্ষবর্ধনের আমলে কি আসেন? হিউয়েন সাং।
আসছেন হর্ষবর্ধনের সময়। 33, কয়না বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে মহারাষ্ট্র অবস্থিত রয়েছে কয়না বাঁধ। দেখো বিভিন্ন বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর একটু দেখে নেবো। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত তাপ্তি নদীর উপর। বাণসাগর বাঁধ মধ্যপ্রদেশ অবস্থিত সোন নদীর উপর। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক অবস্থিত তুঙ্গভদ্রা নদীর উপর। সালাল বাঁধ জম্মু কাশ্মীরে অবস্থিত চেনাব নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে। 34, পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 35, সাইবেরিয়ার মুক্তা নামে কোন হ্রদ পরিচিত রয়েছে? ভিবিআই করবে। তো সঠিক উত্তর অপশন সি, বৈকাল হ্রদ, এবং এটি পৃথিবীর গভীরতম হ্রদ। 36, দেখো রানীপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। 37, দেখো কৈরাভেত্তি বার্ড স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভিবিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। কৈরাভেট্টি বার্ড স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সরি, আমি উচ্চারণটা ভুল করলাম, কারাইভেত্তি, কারাইভেত্তি বার্ড স্যাংচুয়ারি। সঠিক উত্তর অপশানে তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। 38, ভারতের কোন রাজ্যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালাতে। 39, সোমালিসা ড্যাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশন ডি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে সোমালিসা ড্যাম। 40 নম্বর প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? ভিবিআই প্রশ্ন এবং আশা করি প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর হবে অপশানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেক দিন ফলো করে থাকো। সামনেই পরীক্ষাগুলো এবার এক এক করে আসতে চলেছে। তো ক্লাসটা শেষ করবো, আরো একবার ঘোষণা, আমাদের খাকি মিশন ব্যাচ এবং SSC GD মিশন ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং CRP একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।